হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা স্টার্ট করার আগে কিছু কথা বলবো। যারা যারা আমার ভিডিওটা দেখছো বা দেখো, তো যারা আমাকে ভালোবাসে তাদের জন্য তো আমার অনেক অনেক ভালোবাসা রইল, আর যারা আমাকে অতটা পছন্দ করো না বা যারা আমার ভিডিওতে নানান কমেন্ট পাস করো, কমেন্টে লেখো বা না লেখো, আমার হয়তো কিছু লোক রয়েছে যাদেরকে আমি চিনি কিন্তু মানে কি বলবো, মানে আমি চিনি কিন্তু আমি জানি তারা আমার ভিডিও দেখতে পছন্দ করে না বা কিছু সমালোচনা হয়তো করে। তো আমি একটা কথাই তাদেরকে বলতে চাই, যাদেরকে ভিডিও ভালো লাগছে না তারা প্লিজ দেখো না, ঠিক আছে? তোমাদের যদি না ভালো লাগে তোমরা কেন আমার ভিডিও দেখবে? কিন্তু দেখে উল্টো পাল্টা কথা বলা বা ও কেন এরকম করছে রে বাবা, ও কেন এগুলো করছে, আমার ভালো লাগছে আমি তাই করছি, এতে তোমাদের কি? তোমার যদি না ভালো লাগে, তোমার যদি মনে হয় এটা ভালো কাজ নয়, এটা পাপের কাজ, এটা পাপ, এসব করা উচিত নয়, তাহলে তোমরা দেখছো কেন? দেখে শুধু মধু কেন আমার পাপের ভাগিদার হচ্ছো? আমি তো পাপ করছি, তোমরাও কেন পাপের ভাগি হচ্ছো? তোমরা তাহলে প্লিজ দেখো না, তোমাদের ভালো লাগে না তোমরা প্লিজ দেখো না। আর যাদের ভালো লাগে আমি তো জানি তারা অবশ্যই দেখবে, তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসাও রইলো। আর যারা দেখতে পছন্দ করো তাদেরকে আমি কিছুই বলবো না, তোমাদের ভালো লাগে না তোমরা দেখো না, দেখে নানান কথা বলো না প্লিজ, অনুরোধ করছি। আর অবশ্য এতদিন দেখেছো, দেখে আমার উপকারই করেছো তোমরাও, কেননা তোমরা ভালোভাবে দেখো বা খারাপভাবে দেখো, তোমরা দেখলে আমার ভিউটা তো অন্তত বাড়ছে। আমার এটাই চাই, ভিউয়ার্স যত ভিউ যত বাড়বে, ভিউয়ার্সরা যত বাড়বে, আমার যত ওয়াচ টাইম বাড়বে, এটা তো আমারই ভালো। তোমরা এক প্রকারে আমার উপকারই করছো। তো তাও আমি বলছি, যদি তোমাদের ভালো না লাগে আমার ভিডিও দেখতে হবে না। অনেক কথা বললাম কিন্তু কিছু অনেক কথা বলে ফেললাম কিন্তু কিছু করার নেই। যাদের মেন্টালিটি যেমন তারা সেরকমই ভাববে, তাদের মেন্টালিটিটা তো আমি ভাবনাটা তো চেঞ্জ করতে পারবো না, তাদের ভাবনা ওটাই, তারা ওটাই ভাববে যতই আমি বলি বা না বলি। তাও বললাম, চলে যাই হোক এসব বাদ দিই। তো আমি আজকে একটা ভিডিও করতে চলেছি, আমি ফ্লিপকার্ট থেকে কিছু কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম, সেই প্রোডাক্টগুলো সব এসেছে, আমি সেটাই ভাবলাম তাই তোমাদেরকে একটু দেখাই, কেন তোমরা তো আমার ফ্যামিলি, আমার বন্ধু, তোমাদেরকে তো দেখাবোই। আজকে আর কোনো স্কিন কেয়ার নয়, কোনো মেকআপ ভিডিও নয়, কোনো কিছু রিভিউ নয়, আমি শুধু আজকে প্রোডাক্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কী কী কিনেছি ফ্লিপকার্ট থেকে। তো চলো স্টার্ট করি। প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি এরকম একটা জুয়েলারি বক্স, এটা হচ্ছে এতে মেকআপের প্রোডাক্ট, জুয়েলারি, যে নানান জিনিস সব কিছু তোমরা রাখতে পারবে। এটার 5টা সেট আছে, এটা হচ্ছে সব থেকে বড়, এর মধ্যে আমি রেখেছি আমার জুয়েলারি, আর এই এর মধ্যে 4টে আরও আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটা, এটা এটা হচ্ছে সেকেন্ড সাইজটা, সাইজটা যাতে তোমরা যদি কেউ কিনবো মানে কিনবো বলে ভাবো তাই জন্য দেখাচ্ছি। এটা হচ্ছে বড়টা, এটা হচ্ছে তার পরেরটা, তার পরের সাইজটা হচ্ছে এটা, তারপরে সাইজটা হচ্ছে এটা, আর তারপরে একটা সব থেকে পুচকি, এটাতে যে কোনো ইয়াররিং টিয়ারিং তোমরা রাখতে পারবে। ওর 5টা সেট এরকম। এটার প্রাইস পড়ে, এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এটার প্রাইস পড়েছে 200 টাকার কাছাকাছি, 215 টাকা কি 210 টাকা এরকম এটার প্রাইস পড়েছে, এটা নিয়েছি। আর একটা আমি নিয়েছি, এটার আমি আলাদা করে একটা ভিডিও করব, তোমরা কিভাবে এটা চুলে লাগাবে, কি করে কি করবে, এটা নিয়েছি। এই যো একটা নকল চুল যেটাকে বলে, হেয়ার এক্সটেনশন, এটা নিয়েছি। এটা মানে আমার হেয়ারের সঙ্গে ম্যাচিং একটা হেয়ার, যাদের হেয়ার লেন্থ খুব অল্প বা চাইছো একটা পেছনে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যাচ্ছি একটা মানে বড় খোপা টোপা করতে চাইছো, তারা এটা ইউজ করতে পারবে। এটা মানে স্ট্রেট হেয়ার নিয়েছি, আর আমার হেয়ারটাও স্ট্রেট, আমার হেয়ারের সঙ্গে কালারের সঙ্গেও ম্যাচিং করে, কিন্তু তাও এই হেয়ারটা এতটাই স্ট্রেট যে এটা স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে তারপরে ইউজ করতে হবে। এটা কিভাবে ইউজ করবে এটা দিকে নিয়ে আমি একটা সেপারেট আলাদা ভিডিও বানাবো পরে, তো তাও এটা দেখালাম, এটাও ফ্লিপকার্ট থেকেই আমি নিয়েছি। এটার দাম নিয়েছে 225 টাকা। আর এটা আজকেই আমার রিসিভ হয়েছে, এটা একটা টিকি দেওয়া পার্টি ওয়ার শাড়ি, কোনো যে কোনো ওকেশন বা পার্টিতে আমরা পরে যেতে পারি, খুব সুন্দর এরকম একটা ব্যাগের মধ্যে, চেন দেওয়া ব্যাগের মধ্যে এটা আমার রিসিভ হয়েছে। এটার দাম নিয়েছে 850 টাকা, তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি, বেশি খুলবো না কেননা এটাকে আমাকে রিটার্ন করতে হবে,
তোমার কালারটা দেখে বুঝতে পারছো? বলো তো আমাকে, যেটা ব্লু না ব্ল্যাক? মানে টিকি গুলো দেখে মনে হচ্ছে ব্লু, কিন্তু আমি যখন বাইরে রোদের আলোতে দেখছি তখন শাড়িটা দেখে মনে হচ্ছে এটা ব্ল্যাক। আমি নেভি ব্লুই অর্ডার করেছিলাম, কিন্তু যখন আমি বাইরে গিয়ে দেখছি এটা ব্ল্যাক ব্ল্যাক লাগছে। আমি ব্ল্যাক মানে নেবো না, আমি ব্লুই নেব। ওই জন্য ভাবছি এটাকে রিটার্ন করব, করে নেভি ব্লু কালার নেব। কিন্তু আমার হাজবেন্ডকে দেখাচ্ছি, সে বলছে এটা তো ব্লু লাগছে, কিন্তু এটা টিকি গুলো ব্লু, শাড়িটা ব্ল্যাক। কি করব ভেবে পাচ্ছি না। এটা আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু কি করব সেটা নিয়েই ভাবছি। তো তোমরা যদি এরকম পার্টি ওয়্যার শাড়ি নিতে চাও অবশ্যই নিতে পারো ফ্লিপকার্ট থেকে, আর এর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দেবো। আর কি বল, আর কি দেখাবো, আর হচ্ছে এগুলো আমি অনলাইন কিনিনি, এগুলো অফলাইনে কিনেছি। এটা আমি কিনেছি আমার মাসির মেয়ের জন্য, ওর এরকম একটা ব্যাগের দরকার ছিল, ওর পছন্দ ছিল, আমাকে বলেছে দিদি নিয়ে আসবে আমার জন্য, তাই জন্য আমি কিনে রেখেছি, যখন যাব তখন নিয়ে যাব। ব্যাগটা তো আমার ভালো লেগেছে, এটা অফলাইনে নিয়েছে, এটার দাম নিয়েছে 160 টাকা না 180 টাকা এরকম নিয়েছে। এটা একটা নিয়েছি, এটা একটা হেয়ারবেল নিয়েছি, এটা আমার বোনের জন্য নিয়েছি আমি, এভাবে ইউজ করা যেতে পারে। এটা এই হেয়ারবেলটাও নিয়েছি, এটার দাম 65 টাকা নিয়েছে। আর হচ্ছে এটা একটা ছোট, আমার একটা ছোট্ট পুচকি বোন আছে, মাসির মেয়ে আছে একদম ছোট, তার জন্য একদম ছোট্ট একটা মেকআপ বক্স। এগুলো স্কিনের পক্ষে তো ব্যবহার করা একদম উচিত নয়, তবু ওর মেকআপ বক্সের খুব শখ, আমাকে নিয়ে যেতে বলেছে, তাই জন্য ওর জন্য এটা আমি কিনেছি, নিয়ে যাবো বলে। আর এটাও দেখো একটা কিউট মতো ক্লিপ, খুব কিউট ক্লিপটা, এটাও একটা নিয়েছিলাম। আর আরও একটা সেদিন মার্কেটিং করতে গেছিলাম, সেখান থেকে গিয়ে এই শাড়িটা আমাকে আমার হাজবেন্ড কিনে দিয়েছে, এই শাড়িটা। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান সিল্ক, আমি তো সাউথেই থাকি, এখানে এই শাড়িগুলোই খুব ফেমাস। এটা একটা কিনে দিয়েছে আমাকে, এটার দাম নিয়েছে 1250 টাকা। তো এইগুলোই ছিল, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তো দেখিয়ে দিলাম। তো আর কি বলবো, তো এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, আর এই ভিডিওটা তোমার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই গাইস।